আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত বন্ধুরা আজকে আপনাদেরকে আমি এমন একটা অজিফা জানাবো এই অজিফাটা যারা পাঠ করবেন আকাশ থেকে জমিন পর্যন্ত সব একবার পরিপূর্ণ হয়ে যাবে অনেকে বলবেন কিভাবে সম্ভব এই ছোট হুজুর এত বড় আমল দিব কিন্তু হা আল্লাহ রসুলের আমল থেকে আপনাদেরকে একটা আমল জানাচ্ছি এই আমলটা অনেক অনেক বেশি পরীক্ষিত আবু মালেক আশাআরি রাজিউল্লা তালু থেকে বর্ণিত আল্লাহ রসুল্লাহ করেছেন পবিত্রতা ইমানের অর্ধাংশ আলহামদুলিল্লাহ এই কালিমাটি মিজান অর্থাৎ দাড়ি পালনা পূর্ণ করে দেয় আলহামদুলিল্লাহ এটা হয়তো অনেকে জানেন আবার জানেন না আবার একটা কালিমা আছে সুবাহানি আল্লাহামদু হামদু। লিল্লাহি লাহু আলহামদুলিল্লাহি আল্লাহটা এখানে লেখা নাই বাংলায় আবার ঠিকই লেখা আছে উচ্চারণে ভুল আছে বাংলাটা পড়বেন সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহি এই কালিমা দয় বা এদের প্রতিটি আসমান এবং জমিনের মধ্যবর্তী অর্ধাংশ পূর্ণ করে দেয় সুবহান আল্লাহ সহি মুসলিম আবদাউত নাসাই এবং তিরমিদি শরীফের মধ্যে এই হাদিসটা এসেছে দেখেন কেমন কালিমা যে কালিমাটা আকাশ থেকে জমিন পর্যন্ত সব পূর্ণ করে দেয় এমন এক উঁচু কালিমা যাই হোক বন্ধুরা আরেকটা কালিমা জানাচ্ছি এই কালিমাটারও এত বেশি ফজিলত হজিলত শুভানল্লহি আদদা খলকি শুভানা খলকহি জিনতা নব সিহি সুভানল্লহি মিদা দা কালিমাতি অর্থ এখানে আসে আমি আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করছি তার সৃষ্টির সন্তুষ্টি পরিমাণ তার আড়সের ওজনের সম পরিমাণ এবং তার সমূহের সম পরিমাণ এই হাদিসটা বললে কি লাভ লাভ হচ্ছে মিনিন জুয়াইরিয়া ইবনি হারিস রাজি তালা থেকে বর্ণিত আল্লাহ রসুল সল্লি আসসালাম প্রত্যুষী ফজরের নামাজ পড়ার পর তার নিকট থেকে বেরিয়ে এলেন মানে এই অম্মুল তার ঘর থেকে বেরিয়ে এলেন যখন তিনি মসজিদে নামাজের স্থানে উপবিষ্ট ছিলেন এরপর চারদের সময় হলে রসল সাল আলি আবার ফিরে এলেন তখনও তিনি সেখানে উপবিষ্ট ছিলেন আল্লা রসুল সাল্লাহ আল্লী আসাল্লাম জিজ্ঞাসা করলেন আমি তোমাকে যেভাবে রেখে গিয়েছিলাম তুমি কি সেভাবেই বসে আছো তিনি দিলেন উত্তর দিলেন হ্যাঁ আল্লাহ রস বলেন ওখান থেকে যাওয়ার পর আমি এমন চারটি কালিমা তিনবার পাঠ করেছি যেগুলো তুমি আস তুমি আস যা কিছু করেছো ওজনে সেগুলোর সমপরিমাণ হবে কালিমাগুলো হচ্ছে এই উপরে বর্ণিত যেটা আপনাদেরকে বললাম সুভানন্দ লহি আদাদা খল হি সুভানন্দ লহি জিনাতার মিদাদা কালিমা সেই মুসলিমের হাদিস নাম্বার সাত হাজার উনানব্বই হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো তো পঞ্চান্ন আমাদেরকে এই আমলটা বেশি 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 করার তৌফিক দান করেন আমিন প্রত্যেকটা মমিন মমিনাত ভাই আমলটা মিস করবেন না বেশি বেশি পড়বেন জান্নাতে ইনশা আল্লাহ দেখা হবে সকলের সাথে আল্লাহবাক আমলের তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ